que me engloba, su mortal franja, que te আবারও দালালের মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনায় নরসিংদীর 8 যুবক নিখোঁজ হয়েছেন। প্রত্যেকেই বেলাবো উপজেলার বাসিন্দা। তারা হলেন মোখলেসুর রহমান, কামাল হোসেন, মাসুদ রানা, মনির হোসেন, রবিউল, ইমন, স্বাধীন মিয়া ও আমান মিয়া। এ খবরে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। নিখোঁজদের স্বজনদের দাবি 10-12 লাখ টাকা খরচ করে দুই দালাল জাকির হোসেন ও শাহিনুরের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন ওই 8 জন। প্রথমে তাদের লিবিয়া নিয়ে যাওয়া হয়, পরে বেশ কিছুদিন গেম ঘরে রেখে বুধবার রাত 8টায় নদীপথে ইতালির উদ্দেশ্যে যাত্রা করার 40 মিনিট পর বহনকারী বোট ডুবে যায়। জাকিরের তত্ত্বাবধানে থাকা 20 থেকে 12 জন তীরে ফিরে আসলেও 8 জন নিখোঁজ রয়ে যায়। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে লিবিয়া সাগরে নৌকা ডুবছে, ডুবার পরে এরা নিখোঁজ। তখন আমি সাথে সাথে জাকিরকে একটা ফোন দিলাম, জাকিরের মোবাইলে রিংটোন হইল, ধরলো, জাকিরে ধরছে না, জাকিরে আরেক লোক ধরছে, এলার নাম মিলন। এ লোকে বললো ভাই 20 জন লোক জাকিরে গেছিলো, 12 জন উদ্ধার হয়েছে আর 8 জন লোক নিখোঁজ আছে। লাল মিয়ার ইয়া জাকিরের সম্পর্কে বাতিজাই হয়, বাতিজায় খবরটা আমার কাছে পচাইছি, নিখোঁজ অবস্থা। আর আমরা টাকা লালমিয়ার কাছে। আপনার ছেলের নাম কি? মনির হোসেন। হ্যাঁ আসিল লিবিয়া গেম করার আমরা কোনো খোঁজ খবর পাই না। এদিকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়ার খবরে অভিযুক্ত দালাল জাকির হোসেন ও তার ফুফু শাহিনুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে তাদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। শুনলাম যে ওই লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে গেছে, 20 জন ছিল, এর মধ্যে 12 জন উদ্ধার হয়েছে, 8 জন এখনো নিখোঁজ, এরকম একটা মানে তো সবই শোনা কথা, আমাদের তো কোনো এমবাসি নাই, অফিসিয়ালি যাই এরকম শুনছি। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন এরই মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। এর আগে জুন মাসে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ট্রলার ডুবিতে রায়পুরা উপজেলার একজনের মৃত্যুসহ 10 যুবক নিখোঁজ হন।